আজি ওয়ার্ল্ড কিডনি ডে আর ওয়ার্ল্ড কিডনি ডে আমি সেলিব্রেট করো টু ব্রিং অ্যাওয়ারনেস কারণ আমি দেখা গৈছে যে জনসাধারণের কিডনি বেমারের বিষয়ে বহুতখিনি ভুল ধারণা আছে তেওঁলোকে কিডনি বেমার হলে কেতিয়াবা মানে ডক্টরের ওসর নাহে গোটেই পৃথিবীত দেখা গৈছে যে ডায়াবেটিসের লগতে হাই প্রেসারও এই দুইটা বেমার হৈছে মেইন কারণ কিডনি বেমার হওয়ার কিন্তু আপনার যদি ডায়াবেটিস আছে আপনার যদি হাই প্রেসার আছে আপনাদের শীঘ্রে ডক্টরের পরামর্শ লব আর ডক্টরে যিখিনি পরামর্শ দিয়ে যি মেডিসিন খাব দিয়ে সেইখিনি রেগুলারলি খাব লাগে আর এনেকুৱা নহয় যে মোৰ সুগার আছে মোৰ কোনো প্রবলেম হওয়া নাই গতিকে মই দৰব নাখাও এনেকুৱা হব নালাগে যে মোৰ হাই প্রেসার আছে মোৰ একো অসুবিধাই হওয়া নাই মই দৰব নাখাও আসলতে বেমারবোৰ যদি একদম আমি আরম্ভণিতে ডায়াগনোসিস করব পাৰো উচিত চিকিৎসাৰে আমি বেমারবোৰ নিরাময় করব পাৰো কিন্তু এইটো কথা যদি আমি অবহেলা করো যে আমি ডক্টরের ওসর না যাও তেওঁলোকৰ পরামর্শ নলওঁ আমি যদি দৰব নাখাও তেতিয়াহলে 100 জন ডায়াবেটিক পেশেন্টর ম্যাক্সিমাম 40 জনের কিডনি ফেলিয়র হব পাৰে ওভার দ্য কাউন্টার মেডিসিন একচুয়ালি নালাগে আপনার যদি কিনা বেমার হয়েছে তেতিয়াহলে ফার্মাসিত গৈ বা নিজে সেলফ প্রেসক্রাইব করে বিষর ট্যাবলেট খাব নালাগে কারণ বিষর ট্যাবলেটে আমার কিডনি অপকার করে সঠিক পরিমাণের পানি খাব অ্যালকোহলের পৰা দূরত থাকিব স্মোকিংর পৰা দূরত থাকিব সুগার কন্ট্রোল করে রাখব প্রেসার কন্ট্রোল করে রাখব এইখানে করে রাখলে আপনার কিডনিও ঠিকই থাকিব সো আহক রাইজ আমি সকলো সজাগ হও কারণ কিডনি বেমার দেখা হয়েছে যে প্রত্যেক 10 জনের ভিতর এজনের কিডনি বেমার হব পারে গতি এই বিরাট ভয়ঙ্কর সিটুয়েশন এটা হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ গ্লোবেল এপিডেমিক হয়েছে গতি আমি আরম্ভণিতে যদি তার ব্যবস্থা নলও বা আমি যদি সজাগ নহওঁ তেতিয়াহলে পিছলে এনেকুৱা এটা অবস্থা হব পাৰে যে আমার সকলোরে কিডনিবোৰ বিকল হয়ে যাব সো আহক রাইজ লেট আস বি অল অ্যাওয়ার অবাউট কিডনি ডিজিজেস আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।